প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় বিশেষ জাবেদা পর্ব ৬ একঘরা নকদান বই সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করা যায় সেটি আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি এই একঘরা নকদান বই কিভাবে প্রস্তুত করতে হয় আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ একঘরা নকদান সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সেটি। তো চলো শুরু করা যাক। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটি উদ্দীপকের আলোকে লক্ষ্য করলে দেখতে পাই যে একটি সৃজনশীল সমস্যা, তাই না? সৃজনশীল প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি। তো এই সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা কিভাবে করবো একটু লক্ষ্য করি। এখানে 2020 সালের মে মাসে জনাব নাজিম এর কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। এটি হচ্ছে আমার সৃজনশীল সমস্যা ৪। ইতিপূর্বে আমি ১ থেকে ৩ পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মে মাসের ১ তারিখে নগদ উদ্বৃত্ত ৬০,০০০ টাকা, তাই না? তার মানে আমার নগদ টাকা আছে ব্যবসায় ৬০,০০০ টাকা, এটা আমাদের ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। প্রদেয় বিলের স্বীকৃতির মাধ্যমে পণ্য ক্রয়, এটি হচ্ছে অনগদ লেনদেন। এই যে প্রদেয় বিলের স্বীকৃতির মাধ্যমে পণ্য বিক্রয়, এটার জন্য জাবেদা হচ্ছে আমাদের ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তাই না? তো আমরা জানি কিছু কিছু লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। নগদান বইতে অন্তর্ভুক্ত হবে নগদ লেনদেন, তাই না? নগদ প্রাপ্তি এবং পরিশোধ সমূহ। এক্ষেত্রে আমরা এই যে বিশেষ করে প্রদেয় বিলের স্বীকৃতির মাধ্যমে পণ্য ক্রয়, এটি হচ্ছে বাকিতে লেনদেন, যার কারণে এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এবং আরো নিচের একটি লেনদেন আছে অনাদায়িত অনধার্য করা হলো, এটিও কিন্তু নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এই ক্ষেত্রে আমাদের ক নম্বরের প্রশ্ন বলেছে কি লক্ষ্য করি, নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো, তাই না? এক্ষেত্রে আমাদের এই সৃজনশীল প্রশ্নের কথা যেহেতু বলেছে নগদান বইতে কোনগুলো অন্তর্ভুক্ত হবে না, তাহলে এখানে যে আমাদের লাল কালি দিয়ে রেখেছি আমি, প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় এবং অনাদায়ী বা অনাধার্য করা হলো, এই সমস্ত লেনদেনগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই দুটি হবে ক নম্বরের উত্তর আমাদের, তাই না? এবার খ নম্বরে বলেছে যে একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তো এখানে কিন্তু এক ঘরা নকদান কি দু ঘরা নকদান কিংবা তিন ঘরা নকদান কিছুই বলেনি, কিন্তু বলেছে উপযুক্ত নকদান বই। তো উপযুক্ত নকদান বই বলতে আমরা যদি ব্যাংক থাকতো, এখানে যদি ব্যাংক থাকতো তাহলে আমরা দু ঘরা নকদান বই মনে করব। যদি এর সাথে বাটরা থাকে এবং ব্যাংক থাকে তাহলে তিন ঘরা নকদান বই হবে, তাই না? কিন্তু এখানে কোথাও ব্যাংক নাই, আবার নগদ উদ্বৃত্ত একটি টাকা দেয়া, তার মানে এই তথ্যের আলোকে আমরা বুঝতে পারি যে এক ঘরা নকদান বই প্রস্তুত করতে হবে। এবং শেষেরটি বলেছে একটি ডেবিট নোট, ডেবিট ভাউচার প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ডেবিট ভাউচার আমরা সাধারণত কোনো পণ্য ব্যয়ের জন্য, যে ভাউচার আমরা কোনো কিছু প্রতিষ্ঠানের যে ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে সাধারণত ডেবিট ভাউচার বলা হয়, এবং আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলা হয়, তাই না? তাহলে আমরা এবার ক নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ক নম্বরে বলছে কি যে অন্তর্ভুক্ত হবে না। তো আমরা এই যে ৫ তারিখ আর এই ২৮ তারিখে এই দুটো লেনদেন নিয়ে ক নম্বরের উত্তর আমরা লক্ষ্য করি, এই যে এখানে আমরা ক নম্বরের জন্য নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, আমরা এইভাবে শক অঙ্কন করতে পারি, সমস্যা নেই। এবার ৫ তারিখে কি ছিল, ৫ তারিখে ছিল প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় ৪০,০০০ টাকা, এবং ২৮ তারিখে ছিল অনাদায় পণ্য ধার্য করা হলো ২,০০০ টাকা। তাহলে ৪০,০০০ আর ২,০০০ দুইটা যোগ করে এইখানে বলবে এবং এ নিয়ে ডাবল দাগ হবে, এটা হচ্ছে মোট এই টাকাটা অন্তর্ভুক্ত হবে না। আমরা আরেকটু যদি লক্ষ্য করি তাহলে এই যে এখানে আমি একটু আমি উদ্দীপকটাও নিয়ে এসে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে এই যে ৫ তারিখে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদানের মাধ্যমে যে আমাদের ৪০,০০০ টাকা, এইটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, কেননা বাকিতে লেনদেন, এবং এই যে অনাদায় পণ্য ধার্য করা হলো ২,০০০ টাকা, এটাও নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এই দুইটা লেনদেন মিলে আমাদের মোট ৪২,০০০ টাকা, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর, যেগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর প্রশ্নে বলেছিল নগদান বই প্রস্তুত করতে হবে, তাই না? উপযুক্ত নগদান বইতে এক ঘরে নগদান বইতে, এক ঘরে নগদান বই শখ ইতিপূর্বে আমি অঙ্কন করা দেখিয়েছি কিভাবে প্রস্তুত করতে হয়। তো এই যে এখানে আমি এক ঘরে নগদান বই শখ অঙ্কন করেছি এবং উদ্দীপকটা এখানে নিয়ে আসার ফলে আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে। উপরে আমাদের লেখা আছে ৪ নম্বরের খ উত্তর, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, নগদান বই লিখতে হবে, কিন্তু এখানে উদ্দীপকটা আমি এখানে নিয়ে এসেছি, এটা দেখে আমরা এই অঙ্কটি করব, সেজন্য আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে। সমস্যা নয়, আমাদের দেখে অঙ্ক করতে সুবিধা হবে। তো লক্ষ্য করি প্রথমে কি বলছে, মে ১,
নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, নগদ উদ্বৃত্ত কত 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা এখানে এই যে এই 2020 সালের মে 1 তারিখ দিয়ে আমরা ব্যালেন্স বিডি নাম দিয়ে এই 60,000 টাকা নগদে করে লিখব। আমরা জানি নগদ উদ্বৃত্ত, নগদ তহবিল এইগুলি জানুয়ারি মাসে মাস উক্ত মাসের প্রারম্ভিক উদ্বৃত্ত হিসেবে এখানে ব্যালেন্স বিডি হিসেবে বলবে। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এক গড়া 99 প্রস্তুত প্রণালী সম্পর্কে, তাহলে এই টাকাটা বাম দিকে বলবে, বিষয়টি আমরা মনে রাখবো। তারপরে লক্ষ্য করি 8 তারিখে নগদে পণ্য ক্রয়। আচ্ছা, নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা বাড়ে না কমে? নগদ টাকা কমে যায়, নগদ টাকা কি হয় কমে যায়। সেই জন্য এই 8 তারিখটা ডান দিকে বলবে, আমরা লিখব 2020 মে 8। আর এইখানে 8 তারিখটা ডান দিকে বলবে, কিন্তু এখানে ক্রয় হিসাব লিখতে হবে। লিখবো কি ক্রয় হিসাব লিখে এই 20,000 টাকা নগদের ঘরে লিখবো, টাকার ঘরে লিখবো। পরের লেনদেনটি লক্ষ্য করি 10 তারিখ, নগদে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা। নগদে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা, তো নগদে পণ্য বিক্রি করলে নগদ টাকা বৃদ্ধি পায়, তাই না? জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাবে। তো সেই জন্য এটা আমরা 10 তারিখটা আবার ডেবিট দিকে লিখবো, মে 10 তারিখ দিয়ে, এবং এখানে লিখবো বিক্রয় হিসাব লিখে যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাবে তাই 30,000 টাকা ডেবিটে নগদের ঘরে লিখবো। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা 20 তারিখটা দেখি, অফিস সরঞ্জাম ক্রয় করা হলো 20,000 টাকা। আচ্ছা, অফিস সরঞ্জাম 20,000 টাকার ক্রয় করা হলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে, নগদ টাকা কমে যাবে, তাই না? এইখানকার বিষয় হচ্ছে যেহেতু আমি নগদান হিসাব করতেছি, এখানে কিন্তু নগদের সাথে সম্পর্ক, নগদ টাকা বাড়ছে না কমছে সেটা হচ্ছে মেন বিষয়। তাহলে এখানে 20 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় করা হলে নগদ টাকা কমে যাবে, নগদ টাকা হ্রাস পাবে। সেজন্য আমরা এইখানে লিখবো মে 20 তারিখ, এবং এই 20,000 টাকা এখানে লিখবো, এখানে নাম লিখবো অফিস সরঞ্জাম হিসাব, আর এই 20,000 টাকা নগদের ঘরে লিখবো। আমি আবারও বলি, অফিস সরঞ্জাম ক্রয়ের ফলে যেহেতু নগদ টাকা কমে যাবে তাই ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো, নাম লিখবো অফিস সরঞ্জাম হিসাব। আমরা যদি জাবেদা করি তাহলে জাবেদা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে কি, নগদান হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অফিস সরঞ্জাম হিসাব। তারপর একটা লক্ষ্য করি 25 তারিখ, কর্মচারী শাকিলকে বেতন প্রদান 10,000 টাকা, ভাউচার নং 12, তাই না? এই ভাউচার নং 12 আমাদের এইখানে বিশেষ করে আমরা যখন ভাউচার প্রস্তুত করব তখন লিখতে হবে। তো এইখানে লক্ষ্য করি শাকিলকে বেতন প্রদান, তো শাকিলকে বেতন প্রদান করলে আমাদের এখানে এই যে মে মাসে বেতন প্রদান করলে তো নগদ টাকা কমে যাচ্ছে, সেজন্য মে 25 তারিখ দিয়ে বেতন হিসাব লিখতে হবে, বেতন হিসাব লিখে 10,000 টাকা ক্রেডিট দিয়ে লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাই এখানে কিন্তু বেতন হিসাব আছে, বেতন আছে এবং শাকিল আছে, তো শাকিলের নাম এখানে লেখা যাবে না, লিখতে হবে বেতন হিসাব লিখে টাকাটা ক্রেডিট দিকে লিখবো, কেননা বেতন প্রদানের ফলে নগদ টাকা কমে যাবে। তারপরে লক্ষ্য করি শিক্ষানবীর সেলামি প্রাপ্তি 2,000 টাকা, তো শিক্ষানবীর সেলামি প্রাপ্তি হলে নগদ টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা কি হয় বৃদ্ধি পায়, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পায় সেজন্য আমরা ডেবিট দিকে লিখবো 28 তারিখ। এই যে 28 তারিখ লিখলাম, লেখা শেষে এখানে লিখবো শিক্ষানবীর সেলামি হিসাব, টাকার ঘরে 2,000 টাকা, টাকার ঘরে লিখবো, তাই না? তাহলে আমাদের কিন্তু সব লেনদেনগুলি এখানে লেখা সম্পূর্ণ হলো। দুইটা লেনদেন অন্তর্ভুক্ত হবে না, সেই দুইটা লেনদেন ক নম্বরে লিখেছি আমরা, ক নম্বরের উত্তরে ছিল, কিন্তু সেই দুইটা লেনদেন এখানে আনি নাই আমরা, লেখাগুলো একটু বড় করে উপস্থাপনের জন্য সেই দুইটা লেনদেন আমরা এখানে আনি নাই, যেগুলি নগদান বইতে বলবে সেগুলি আমি এখানে নিয়ে এসেছি। তো এই উদ্দীপক দেখে আমরা এখন নগদান বই প্রস্তুত করা শেষ, এখন আমরা ব্যালেন্স করব, জের করব বা উদ্বৃত্ত করব, তাই না? তো সেই ক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছিলাম যে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এবং এই দাগটা এমন ভাবে দিব যাতে উপরেও একটু জায়গা থাকে, নিচেও জায়গা থাকে, উপরেও জায়গা থাকে, নিচেও জায়গা থাকে, এবং এক স্কেলে এক লেভেলে দিতে হবে দাগটা, এক লেভেলে সমান সমান, এটা উপরে আর এটা নিচে, এরকম না, বিষয়টি মনে রাখবো। এবার আমাদের এক ঘরা নগদান বইয়ের সব সময় ডেবিট দিক বড় হবে অথবা দুদিক সমান হবে, সেজন্য আমরা আগে ডেবিট সাইড যোগ করব। ডেবিট সাইড যোগ করলে এখানে 92,000 যোগ করলে কত হবে 92,000, এই 92,000 এইদিকে নিয়ে যাব, এই 92,000 আমরা এইদিকে নিয়ে যাব, যাওয়ার পরে দুই দিকে ডাবল দাগ দিব, আবার এইদিকেও ডাবল দাগ দিব। এবার আমরা দুই দিক সমান করার জন্য এখানে কত টাকা কম আছে সেই টাকাটা লিখবো, অর্থাৎ আমরা এখন কি করব, এই 92,000 থেকে এই টাকাগুলি যোগ করে যে টাকা হয় 20,000 আর 20,000 কত 40,000, আর এই 10,000 50,000, তাহলে 92,000 থেকে এই 50,000 বিয়োগ করে আমরা পাবো 42,000, এটার নাম হবে ব্যালেন্স সিডি,
অর্থাৎ আমার নগদ উদ্বৃত্ত, মাস শেষে নগদ উদ্বৃত্ত। এবং এইখানে লিখবো আমরা এই মে মাসের 31 তারিখ, এই মাসের শেষ তারিখ লিখবো। আমি আবারও বলি এই 92,000 থেকে এই তিনটা টাকা বিয়োগ করে আমরা এই 42,000 টাকা পাইছি, ওটার নাম লিখেছি ব্যালেন্স সিডি। এখন নিয়ম অনুযায়ী এই 42,000 টাকা আবার এইখানে চলে আসবে, এই 42,000 টাকা আবার এইখানে চলে আসবে। এখানে নাম দিব ব্যালেন্স বিডি, পরের মাসের 1 তারিখ দিব, অর্থাৎ জুন 1 তারিখ। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা এক ঘরে নগদন বই প্রস্তুত করতে পারি। তো এবার আমরা গ নম্বরে আমাদের কি বলেছিল, গ নম্বরে বলেছিল আমাদের একটি ডেবিট ভাউচার প্রস্তুত করতে। গ নম্বরে বলেছিল কি যে ডেবিট ভাউচার প্রস্তুত করো, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই প্রথম অধ্যায়ের বিশেষ করে বিভিন্ন লেনদেন সম্পর্কিত দলিল পত্রে নিয়ে আমি একটি ক্লাস নিয়েছি, সেখানে বিশেষ করে ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, চালান সব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো সেই ক্লাসটি তোমরা যদি দেখো তাহলে পরে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান সবগুলি তোমরা পারবে। তো এখন আমরা এই অঙ্কটা দেখে যদি ডেবিট নোট প্রস্তুত করতে চাই, সরি ডেবিট ভাউচার প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের এই যে 25 তারিখের লেনদেনে একটি ব্যয় ছিল, আমাদের প্রশ্নেও বলেছিল 25 তারিখের লেনদেনে ডেবিট ভাউচার প্রস্তুত করে, এরকম বলেছিল। 25 তারিখের লেনদেনে বলছে সাকিলকে বেতন প্রদান করা হলো 10,000 টাকা। তো আমরা জানি ডেবিট ভাউচার হচ্ছে ব্যয় সংক্রান্ত দলিল, ভাউচার মানে তো প্রমাণপত্র, তাই না? তো ডেবিট ভাউচার হচ্ছে বিভিন্ন ব্যয়ের ভাউচার, বিভিন্ন ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে বলা হয় ডেবিট ভাউচার, আর বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। তো ওকে, আমরা ভাউচার প্রস্তুত করার জন্য এরকম একটা বক্স আকৃতি ছক আঁকবো, বক্স আকৃতি ছক আঁকবো। আঁকা শেষে আমরা এই যে 4 নম্বর প্রশ্ন, সৃজনশীল 4, তাই না? তারপরে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা লিখবো জনাব এই যে প্রতিষ্ঠানের অঙ্ক করছি সেই প্রতিষ্ঠানের নাম লিখবো। তো আমরা জানি এই অঙ্কটা ছিল জনাব নাজিমের, সেজন্য এখানে লিখবো জনাব নাজিম এবং ঠিকানা, অর্থাৎ যে প্রস্তুত করবে ভাউচারটা তিনি এইখানে তার ঠিকানা লিখবে নাম সহ। এখন যেহেতু জনাব নাজিম প্রস্তুত করছে সেজন্য জনাব নাজিম লিখে ঠিকানা লিখতে হবে, অঙ্কে ঠিকানা ছিল না তার ঠিকানার কাছে ফাঁকা লিখবো। তারপরে আমরা লিখবো ডেবিট ভাউচার নং কত, এই যে এখানে আছে ডেবিট ভাউচার নং 12, এইটা এখানে লিখবো। তারপরে আমরা লিখবো ডান দিকে তার তিনটা লাইন লিখবো, তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। তারিখ এই যে এখানে দেওয়া আছে তারিখ, এই যে মে 1 তারিখ 25 তারিখ, মে 25 তারিখ 2020। তারপরে কর্মচারী সাকিলকে বেতন প্রদান করছে, তাহলে এখানে হবে সাকিল, জনাব সাকিল নাম লিখবো। তারপরে ঠিকানা, যেহেতু এই অঙ্কের মধ্যে ঠিকানা দেওয়া নেই, ঠিকানাটা আমরা ব্লাঙ্ক রেখেছি। তারপরে আমরা বাম দিকে লিখবো হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম এখানে বেতন ছিল সেজন্য এখানে লিখবো বেতন। ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলি তৈরি করা কিন্তু অনেক সহজ। প্রথমে আমরা একটা বক্সের মতো শখ আঁকবো, তার মধ্যে আমরা যেখানে যে লেখা প্রয়োজন লিখবো, বারবার প্র্যাকটিস করতে হবে, কিন্তু শুধু অঙ্ক দেখে গেলে হবে না, মাঝে মধ্যে প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। অ্যাকাউন্টিং ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস, দ্যাট মিন্স অ্যাকাউন্টিং এমন একটি বিষয় তুমি যত অনুশীলন করবে, যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। এইবার আমরা কি করবো, একটা এখানে ডেবিট ভাউচার লিখবো, ডেবিট ভাউচারের নাম লিখবো। যখন চালান প্রস্তুত করবো তখন এখানে লিখবো বক্সের মধ্যে চালান, যখন ক্রেডিট ভাউচার প্রস্তুত করবো তখন লিখবো ক্রেডিট ভাউচার, যখন ডেবিট নোট প্রস্তুত করবো তখন এখানে লিখবো ডেবিট নোট। এখানে মাঝখানে লেখার পরে একটা শখ আঁকবো, শখের মধ্যে আমরা কি লিখবো, প্রথমে ক্রমিক নং, খরচের বিবরণ, পরিমাণ টাকা। এবার আমরা ক্রমিক নং 1 দিয়ে লিখবো বেতন প্রদান, এই যে বেতন প্রদান। তারপরে 10,000 টাকা টাকা ধরে লিখবো। লেখা শেষে আমরা এটা আবার কথায় লিখতে হবে, এই যে নিচে কথায় লিখবো, টাকা কথায়, এখানে কয় টাকা, 10,000 টাকা না, এখানে হচ্ছে 10,000 টাকা, তাই এই টাকাটা এই নাম এখানে কথায় লিখবো 10,000 টাকা মাত্র, 10,000 টাকা মাত্র। তারপরে আমরা এখানে লিখবো যে এখানে কিন্তু চারজনের স্বাক্ষর থাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাউচারে কিন্তু চারজনের স্বাক্ষর থাকে, ভালো করে লক্ষ্য করবো। প্রথমে হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহণকারীর স্বাক্ষর। ডেবিট ভাউচারে এবং ক্রেডিট ভাউচারে চারজনের স্বাক্ষর থাকে, এটি আমরা মনে রাখবো। তো এইভাবে আমরা এই ভাউচার, বিশেষ করে ডেবিট ভাউচার প্রস্তুত করতে পারি। আশা করি বুঝতে পেরেছো।
এবার আমরা পরবর্তী আরো কি সৃজনশীল অঙ্ক লক্ষ্য করি আমি আজকে দুইটা সৃজনশীল অঙ্ক করাবো একটা সম্পূর্ণ করেছি আর একটা লক্ষ্য করি এখানে বলছে সৃজনশীল পাস ইতিপূর্বে যেটি করাইলাম সেটি চার ছিল এটি পাস 2000 সালের মে মাসে জনাব আশিকের প্রতিপয় লেনদেন ছিল নিম্নরূপ মে এক থেকে শুরু করে মে আঠাশ পর্যন্ত এখানে কিছু লেনদেন আছে এবং এখানে বলেছে যে ক নম্বরে ব্যাংক সংক্রান্ত লেনদেনের পরিমাণ নির্ণয় করো ব্যাংক সংক্রান্ত লেনদেন কোনটি কোনটি আছে সেইগুলি আলাদা করে লিখলে আমাদের ক নম্বরের উত্তর সম্পূর্ণ হবে লক্ষ্য করি এখানে ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা উপর থেকে এই যে একটা ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা তাহলে এটা ব্যাংক সংক্রান্ত লেনদেন চেক মারফত বেতন প্রদান 10,000 টাকা এটাও ব্যাংক সংক্রান্ত লেনদেন সিটি ব্যাংক হতে শিক্ষানবিশ সেলামি বাবদ নগদ প্রাপ্তি এটা কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন না এটা নগদ পেয়েছি সিটি ব্যাংক থেকে নগদ পেয়েছি তাহলে এটা নগদ লেনদেন এটা কিন্তু ব্যাংক সংক্রান্ত লেনদেন না এইজন্য শিক্ষার্থীরা ব্যাংক দেখে কিন্তু কমন মিস্টেক করবে সেজন্য এই ধরনের অঙ্ক সৃজনশীল পরীক্ষায় আসে যেগুলো শিক্ষার্থীরা একটু কনফিউশনে থাকে সেজন্য এই লেনদেনে বলছে সিটি ব্যাংক হতে শিক্ষানবিশ সেলামি বাবদ নগদ প্রাপ্তি নগদ নগদ পাচ্ছি মানে কি এটা ব্যাংক সংক্রান্ত লেনদেন না এটা জন্য যাবতীয় নগদান ডেবিট শিক্ষানবিশ সেলামি ক্রেডিট তাহলে আরো একটি এই যে 25 তারিখটা কিন্তু আবার ব্যাংক সংক্রান্ত লেনদেন ব্যাংক থেকে উত্তর তাহলে ব্যাংক সংক্রান্ত লেনদেন এখানে তিনটা আছে একটা হচ্ছে যে এক তারিখ ব্যাংকের উদ্বৃত্ত আর একটা হচ্ছে এই 20 তারিখ চেক মারফত বেতন প্রদান 25 তারিখ ব্যাংক হইতে উত্তর তো এবার আমাদের এইগুলো নিয়ে আমাদের ক নাম্বার করব তারপরে গ নাম্বারে বলেছে এক ঘর নগদন প্রস্তুত করতে এখন তোমাদের মনে হতে পারে এখানে যে ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে যে ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে তো দুই ঘর নগদন করা যায় তাই না দুই ঘর নগদন করা যায় কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে এক ঘর নগদন তাই এইখান থেকে আমাদের এক ঘর নগদনই করতে হবে শেষে আবার গ নম্বরে বলেছে ক্রেডিট ভাউচার তৈরি করতে এই যে আমাদের ক্রেডিট ভাউচার প্রস্তুত করার জন্য আমাদের এই যে সিটি ব্যাংক থেকে যে শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল 3,000 টাকা এটা নিয়ে আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে পারি তো চলো আমরা ক নম্বরের সমাধান করার চেষ্টা করি কোনগুলো ব্যাংক সংক্রান্ত লেনদেন তো এই যে আমি উদ্দীপকটা আবার এখানে নিয়ে এসেছি সহজে বোঝানোর জন্য এবং এখানে আমি ছক অঙ্কন করেছি যে বিবরণ টাকা টাকা এখানে ছকের কিছু অংশ উদ্দীপকটা আনার ফলে ছকের কিছু অংশ আমার ঢাকা পড়ে গেছে তাই না সমস্যা নেই এখানে পরিমাণ টাকা বিস্তারিত টাকা লেখা আছে তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনটা কোনটা যাবে এই যে এক তারিখের উদ্বৃত্ত এক তারিখের উদ্বৃত্ত 40,000 টাকা এই 40,000 টাকা এখানে লিখতে হবে এখানে লিখতে হবে ব্যাংক জমার উদ্বৃত্ত এই যে ব্যাংক জমার উদ্বৃত্ত বলে প্রারম্ভিক উদ্বৃত্ত এই 40,000 টাকা এখানে লিখব প্রথম ঘরে লিখলেও হতো আমরা শেষের ঘরে লিখেছি সমস্যা নেই তারপরে কি বলছে চেক মারফত বেতন প্রদান তা চেক মারফত বেতন প্রদান করলে ব্যাংকে টাকা কমে যায় সেই জন্য লিখবো বেতন প্রদান চেক মারফত এখানে লিখবো 10,000 টাকা আবার এই যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা তো ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে কিন্তু ব্যাংকে টাকা কমে যায় সেই জন্য এখানে লিখবো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন আমাদের 2,000 টাকা তাহলে এই চেক মারফত প্রদান 10,000 আর 2,000 এই দুটো ব্যাংক সংক্রান্ত লেনদেন এখানে লিখলাম লেখার শেষে এটা নিচে দাগ দিলাম দাগ দেওয়ার পরে 10,000 আর 2,000 যোগ করে 12,000 হয় 10,000 আর 2,000 যোগ করে 12,000 হয় যেহেতু 40,000 থেকে 12,000 বিয়োগ করবো সেজন্য ব্র্যাকেট দিয়ে রেখেছি তারপর এখানে একটা দাগ দিয়ে আমরা 40,000 থেকে 12,000 বিয়োগ করি 28,000 টাকা 28,000 টাকা হবে সরি এখানে তো মিস্টেক হয়েছে তার না আমি কারেকশন করে দিচ্ছি এখানে 38 হবে না 28,000 টাকা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রেজেন্টেশনগুলো আমি যেহেতু নিজে তৈরি করি তাই অনেক সময় ব্যয় হয় তো আমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা কিছু শিখতে পারবে তো লক্ষ্য করি 40,000 থেকে 12,000 বিয়োগ করলে 28,000 টাকা হয় এটা হচ্ছে আমার মাস শেষে ব্যাংক জমার উদ্বৃত্ত তো আমি এই ব্যাংক জমার লেনদেনগুলি লিখতে যেয়ে আমরা যোগ বিয়োগ করে যে উদ্বৃত্ত পেলাম সেটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত এখন এই অঙ্কের আলোকে যদি তোমাদের বলতো যে ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করো আমরা এভাবে নির্ণয় করতে পারতাম তবে যদি বলতো ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয়ের জন্য প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো তাহলে কিন্তু আমাদের দুঘরে নগদান বই প্রস্তুত করতে হতো আশা করি বুঝতে পেরেছো এবার আমরা খ নাম্বারটি লক্ষ্য করি খ নাম্বার কি বলেছিল এই লেনদেন থেকে আমরা এক ঘরে নগদান বই প্রস্তুত করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি এই যে এক ঘরে নগদান বইটা আমি প্রস্তুত করেছি তো এই নগদান বই প্রস্তুত করতে যে আমাদের এই উদ্দীপকটা এখানে আনার ফলে আমাদের এই নগদান বইয়ের এই অংশটুকু ঢাকা পড়ে গেছে নগদান বইয়ের এই অংশটুকু কি হয়েছে ঢাকা পড়ে গেছে এই উদ্দীপকটা এখানে আনার ফলে
তো এখানে উদ্দীপকটা আনার ফলে আমাদের অঙ্ক করা সহজ হবে, এটা দেখেই অঙ্কগুলি লিখব, সেজন্য আমরা এইটা এই উদ্দীপকটা এখানে নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য। তো লক্ষ্য করি এখানে নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 40,000 টাকা, তাহলে এক ঘরে নগদামি করতে হলে আমাদের নগদ উদ্বৃত্ত 60,000 টাকা এখানে বসবে, লিখতে হবে ব্যালেন্স বিডি, কারণ নগদ উদ্বৃত্ত থাকলে ব্যালেন্স বিডি হয়, প্রারম্ভিক উদ্বৃত্ত হলে ব্যালেন্স বিডি হয়, তাই না? এবার আমরা প্রদেয় বিলের অর্থ নগদে পরিশোধ, তো প্রদেয় বিলের অর্থ যদি নগদে পরিশোধ করি নগদ টাকা কমে যাবে, নগদ টাকা কি হবে কমে যাবে, তো ক্রেডিট দিকে আমরা এখানে তারিখ লিখব, এই যে মে 8 তারিখ, তারপরে লিখব প্রদেয় বিল হিসাব, প্রদেয় বিল হিসাব লেখার পরে এই 2,000 টাকা এখানে লিখব, এই 2,000 টাকা এখানে লিখব, তারপর আবার লক্ষ্য করি প্রাপ্য বিলের অর্থ নগদে আদায়, প্রাপ্য বিলের অর্থ নগদে আদায় হলে নগদ টাকা বৃদ্ধি পায়, তাই না? তো নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট দিকে আমরা এখানে এই যে 10 তারিখ লিখব প্রাপ্য বিল হিসাব বলে এই 3,000 টাকা ডেবিট দিকে নগদের ঘরে লিখব। তারপরে আবার বলছে 20 তারিখ চেক মারফত বেতন প্রদান, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চেক মারফত কোনো কিছু প্রদান করা বলে বিশেষ করে এক ঘরে নগদান বইতে নগদ হিসাবে কোনো প্রভাব পড়ে না, তাই না? কিন্তু এই লেনদেনটি লিপিবদ্ধ করতে হবে, তাহলে চেক মারফত যদি কোনো খরচ প্রদান করা হয় তাহলে এক ঘরে নগদান বইয়ের উভয় দিকে বসবে, উভয় দিকে বসবে। যেমন লক্ষ্য করি এই যে চেক মারফত বেতন প্রদান, তাহলে আমাদের ক্রেডিট দিকে লিখব বেতন হিসাব বলে এই নগদের ঘরে, আবার ডেবিট দিকে লিখব ব্যাংক হিসাব বলে নগদের ঘরে। আমি আবারও বলি এই যে চেক মারফত বেতন প্রদান, এইটার ফলে আমাদের নগদ টাকা বাড়বেও না কমবেও না, সেজন্য এটা যদি নগদান বইতে না লিখি তাহলে কিন্তু আমাদের সমস্যা নাই, অঙ্ক মিলে যাবে। কিন্তু লেনদেনটা তো বাদ পড়ে গেল, লিপিবদ্ধ করা হলো না, তাই না? যাবে দায়িত্ব আমরা লেনদেনগুলি সবগুলাই লিখি অস্থায়ীভাবে, সেজন্য আমরা যদি নগদান বইকে যাবেদা মনে করি সেই হিসেবে আমাদের লেখা উচিত। আবার খতিয়ান মনে করলেও আমরা এখানে প্রথমে এইভাবে মনে করা হয় যে ব্যাংক থেকে নগদে তুলে আনতেছি, তারপরে নগদে আবার আমরা বেতন পরিশোধ করছি, তো ব্যাংক থেকে যখন নগদ টাকা তোলা হবে তখন কিন্তু নগদ টাকা বাড়বে, তাই ডেবিট দিকে লিখেছি নগদানের ঘরে, নাম লিখেছি ব্যাংক হিসাব, আবার বেতন প্রদান করলে আমাদের নগদ টাকা কমে যাবে, ক্রেডিট দিকে নগদের ঘরে আবার লিখেছি, নাম লিখেছি বেতন হিসাব। অর্থাৎ চেক মারফত যদি খরচ প্রদান করা হয় উভয় দিকে বলবে, ডান দিকে লিখবো খরচের নাম আর বাম দিকে লিখবো ব্যাংক হিসাব, বিষয়টি মনে রাখবো, কিন্তু এটা কিন্তু কমন মিস্টেক করে শিক্ষার্থীরা। তারপর একটা বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এটাও কিন্তু দুই দিকে বলবে, এটার জন্য জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, তো নগদ প্রভাব পড়ে না, তারপরেও কিন্তু এক ঘরে নগদান বইয়ের উভয় দিকে বলবে, অর্থাৎ ক্রেডিট দিকে আমরা লিখবো উত্তোলন হিসাব বলে, ডেবিট দিকে লিখবো ব্যাংক হিসাব বলে 2,000 টাকা, আর ক্রেডিট দিকে লিখবো উত্তোলন হিসাব বলে 2,000 টাকা, উত্তোলন হিসাব বলে ক্রেডিট দিকে লিখবো আর ডেবিট দিকে লিখবো ব্যাংক হিসাব বলে, অর্থাৎ আমাদের এই নগদান বইয়ের উভয় দিকে বলবে ব্যাংক সংক্রান্ত লেনদেন। আমি আবারও বলি ব্যাংক কর্তৃক যদি কোনো খরচ প্রদান করা হয় বা চেক মারফত যদি খরচ প্রদান করা হয় বা চেক মারফত যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেটা এক ঘরে নগদান বইয়ের উভয় দিকে বসে, কেননা বর্তমান সব চেক দাগ কাটা চেক মনে করা হয়, সেজন্য চেক পাওয়া গেলে দাগ কাটা চেক মনে করে উভয় দিকে বলবে, বিষয়টি কিন্তু আমরা মনে রাখবো। এরপরে আসি সিটি ব্যাংক হতে 28 তারিখ, সিটি ব্যাংক হতে শিক্ষানবিশ সেলামি বাবদ নগদ প্রাপ্তি, এখানে যেহেতু নগদ প্রাপ্তির কথা বলা আছে তার মানে কি নগদ টাকা বৃদ্ধি পাবে, ব্যাংক জমা বৃদ্ধি পাবে না, তাহলে ডেবিট দিকে নগদের ঘরে টাকা লিখবো, এখানে লিখবো শিক্ষানবিশ সেলামি হিসাব করে নগদের ঘরে টাকা লিখবো, এই 3,000 টাকা এখানে লিখবো, এই 3,000 টাকা এখানে লিখবো। তাহলে আমাদের সব লেনদেনগুলি লেখা শেষ, এখন আমরা কি করবো জের করবো, জের করার জন্য এখানে একটা দাগ দিব, এখানে ডাবল দাগ দিব, আবার আমরা এই টাকাটা যোগ করে এখানে লিখবো 78,000 টাকা, এই যোগফলটা এখানে নিয়ে যাব, দুই দিকে ডাবল দাগ দিব। আবারও বলি প্রথমে এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, তারপর এই সবগুলি যোগ করে এখানে লিখেছি 78,000 টাকা। আমরা জানি এক ঘরে নগদান বই সবসময় ডেবিট সাইড বড় হবে অথবা দুই দিক সমান হবে, কখনো এক ঘরে নগদান বই ক্রেডিট দিক বড় হবে না, কারণ নগদ প্রাপ্তির চেয়ে নগদ পরিশোধ তো বেশি হতে পারে না, সেজন্য এক ঘরে নগদান বই হয় উভয় দিক সমান হবে অথবা ডেবিট দিক বড় হবে, সেজন্য আমরা ডেবিট দিক আগে যোগ করব। 78,000 টাকা, এই 78,000 টাকা এখানে নিয়ে গেলাম, এখন আমাদের উভয় দিক সমান করার জন্য এখানে জের হবে, কিভাবে হবে, এই উপরের টাকাগুলি যোগ করে 78,000 থেকে বিয়োগ করে এখানে লিখবো, উপরে 2,000 আর 10,000, 12,000 আর 2,000, 14,000 হয়, তাহলে এই 78,000 থেকে এই 14,000 বিয়োগ করে আমাদের এখানে যে টাকাটা হবে সেটি হচ্ছে সম্ভবত 64,000 টাকা, এই 64,000 সোজা এখানে লিখব ব্যালেন্স সিডি, এবং এই ব্যালেন্স সিডিটা এখানে চলে আসবে ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডিটা হবে পরের মাসের 1 তারিখ, জুন 1 তারিখ।
পূর্বের মতো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা এক ভরা নগদান বইয়ের সমাধান করতে পারি এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন চেক সংক্রান্ত লেনদেন এক ভরা নগদান বইয়ের উভয় দিকে লিখতে পারি আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গোয়া নাম্বারে বলেছিল একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে এই 28 তারিখের লেনদেন অবলম্বনে। তো 28 তারিখে বলছে সিটি 28 তারিখের যে লেনদেনটি আমি এখানে নিয়ে এসেছি ক্রেডিট ভাউচার প্রস্তুত করার জন্য লেনদেনটি এখানে নিয়ে এসেছি এটা দেখে আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। তো লক্ষ্য করি 28 তারিখে বলছে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ সেলামি বাবদ প্রাপ্তি 3000 টাকা ভাউচার নং 53। তো এখানে তো ডেবিট ভাউচার কি ক্রেডিট ভাউচার নং বলা নয় তাই না। এখানে কিছুক্ষণ আগেও বলেছি আবারও বলছি যে আয়ের ভাউচারকে ক্রেডিট ভাউচার বলে। শিক্ষানবীর সেলামি পাওয়া গেছে শিক্ষানবীর সেলামি যেহেতু আয় সেজন্য যে ভাউচারটি প্রস্তুত করবো এটি হচ্ছে ক্রেডিট ভাউচার বিষয়টি মনে রাখবো। তো ভাউচার প্রস্তুত করার জন্য আমরা এরকম একটা বক্স আঁকবো আঁকার পরে প্রথমে মাঝখানে লিখবো প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠান তৈরি করবে ক্রেডিট ভাউচার। আমরা যার অঙ্ক করতেছি উপরে লাইনে তোমরা পড়ে দেখো যার লেনদেন তার নাম এখানে হবে এবং তার ঠিকানা এখানে হবে। তো এটা করার পরে আমরা বাম দিকে লিখবো ক্রেডিট ভাউচার নং 53। তারপর ডান দিকে লিখবো ওই আগের মতো তারিখ যে প্রতিষ্ঠান থেকে আমরা টাকাটা পাচ্ছি এবং ঠিকানা। তো ঠিকানা এই অঙ্কের মধ্যে দেয়া নাই তাই ঠিকানা ফাঁকা রেখেছি। আর এখানে প্রতিষ্ঠানের নাম মানে কার কাছ থেকে আমরা টাকাটা পাচ্ছি বিসিটি ব্যাংক এই যে বিসিটি ব্যাংক এখানে লিখবো। তারপরে আমরা কি করব বাম দিকে হিসাব খাতের নাম লিখবো। আমরা যখন ডেবিট ভাউচার প্রস্তুত করেছিলাম তখন কিন্তু এখানে লিখেছিলাম বেতন হিসাব তাই না, কেননা ব্যয়ের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করা হয় হিসাব খাতের নাম ছিল বেতন হিসাব। কিন্তু এখন কিন্তু হিসাব খাতের নাম হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ সেলামি মানে কি শিক্ষানবিশ সেলামি তাই শিক্ষানবিশ সেলামি হিসাব লিখবো। তারপরে এখানে লিখবো ক্রেডিট ভাউচার মাঝখানে বক্সের মধ্যে। তারপরে আমরা দাগ দিব এখানে একটা বক্স এর মধ্যে আর একটা বক্স হবে এখানে লিখবো ক্রমিক নং তারপর হিসাব খাতের নামে যে শিক্ষানবিশ সেলামি এই এই শিক্ষানবিশ সেলামি এটা এখানে লিখবো। তারপর 3000 টাকা আমরা শেষের ঘরে লিখবো টাকার ঘরে। তারপর এই টাকাটা আবার এখানে আমরা কথায় লিখবো এই যে টাকা কথায় 3000 টাকা মাত্র। তারপরে আবার এই যে শেষে কি হবে চারটা স্বাক্ষর থাকবে পূর্বের মতো ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। তার কারণ ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারে চারটি স্বাক্ষর থাকে বিষয়টি মনে রাখতে হবে। এইভাবে আমরা এই ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এবং সৃজনশীল প্রশ্ন হতে এক খরা নগদান বই প্রস্তুত করতে পারি আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমি এক নজরে এক ঘরে নগদান বইয়ের কিছু লেনদেন দেখাচ্ছি কোনটা কোন দিকে বসে। লক্ষ্য করি বাম দিকে যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি বসে, তারপরে বিপি করে যদি টাকা পায় তাহলে বাম দিকে বসে, প্রাপ্য হিসাব থেকে যদি টাকা পায় তো বাম দিকে বসে ডেবিট দিকে প্রাপ্তির দিকে, বিনিয়োগের সুদ যদি পায় কোনো আয় হতে পায় তাহলে ডেবিট দিকে বসবে, ব্যাংক হতে যদি টাকা আমরা উত্তোলন করি ব্যাংক নগদ টাকা বৃদ্ধি পায় তখন এই নগদের ঘরে ডেবিট দিকে বসবে, ক্রয় বাবদ টাকা ব্যয় যদি নগদে যদি পণ্য ক্রয় করি তো ক্রয় হিসাব বলে ক্রেডিট দিকে বসবে, বেতন বাবদ যদি পরিশোধ করি বেতন হিসাব বলে নগদের ক্রেডিট দিকে বসবে, ভাড়া যদি পরিশোধ করি ভাড়া হিসাব বলে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে তাই না। আবার আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই তাহলে আবার ব্যাংক হিসাব বলে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে। এবং আমরা কি করবো শেষে এইগুলো সব যোগ করে 71000 টাকা পাবো, এই 71000 টাকা এখানে নিয়ে যাব, যার পরে এই 71000 থেকে এইগুলো সব বিয়োগ করে আমরা 31000 টাকা এখানে লিখবো, এই সুযোগ লিখবো ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডিটা এখানে চলে আসবে ব্যালেন্স বিডি এবং এখানে দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব। ব্যালেন্স বিডি যেখানে লিখবে ব্যালেন্স বিডির নিচে কিন্তু ডাবল দাগ হবে না বিষয়টি কিন্তু মনে রাখবে। এইভাবে আমরা এক ঘরে নগদান বই প্রস্তুত করতে পারি। আমি এক ঘরে নগদান বই এই ক্লাসটা এবং এর পূর্বের ক্লাসটা নিয়েছি, এই দুইটা ক্লাস যদি তোমরা ভালো মতো দেখো তাহলে আশা করি এক ঘরে নগদান বইয়ের সমস্যা তোমাদের হবে না, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ জাবেদা পর্ব 7 দুঘরা লেনদেন কিভাবে দুঘরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।